গতকাল আইপিএল 2022 মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস ও ফাফ ডুপ্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ফাফ ডুপ্লেসির দলের মাপা বোলিংয়ের চাপে 20 ওভারে স্কোরবোর্ডে রান তুলতে পারেনি রাজস্থান রয়্যালস। 16 ওভারের দাপট দেখালেন বাটলার, আজও ব্যর্থ এসএসবি জয়সওয়াল। বাটলার ও দেবদূতের পার্টনারশিপে ভর করে কিছুটা এগালেও পিঙ্ক আর্মির মাঝের সময়টা ঝড় তুলতে পারেনি। আজ ব্যাট হাতেও ব্যর্থ রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। 16 ওভারে ঝড় তুললেন জস বাটলার। 47 বলে 70 রানের অপরাজিত থাকলেন বাটলার, 36 রানে অপরাজিত সিমরন হিটমার। জবাবে পাল্টা মারের রাস্তায় হাঁটে আরসিবি। তবে তাদের ইনিংসের চেন টেনে ধরেন চাহাল, একের পর এক ব্যাটার প্যাভিলিয়নের রাস্তা হাঁটিয়েছেন তিনি। কিন্তু অভিজ্ঞ কার্তিক ও বাংলার তরুণ অলরাউন্ডার শাহমজ আহমেদ ছবিটা বদলে দিলেন শেষের দিকে। 26 বলে 45 রানের ইনিংস শাহবাজের। কার্তিক অপরাজিত থাকলেন 44 রানে, 4 উইকেটে ম্যাচ জয় বিরাটদের। লিগে প্রথম হার রাজস্থানের। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।